জন্টুদা তাহলে চলো ওই তো শানমন্দার গাড়ি যাব আর বড় বড় মাছ ধরব হ্যাঁ বড় 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 মাছ ধরব ইসা মাছ এক জন্টু ইসা মাছ কখনো বসিতে খায় হ্যাঁ এডা ইসা মাছ মারা হইলে না নতি দা বত্তা কইরা খামু ঠিক আছে তাহলে চলো ইডা বাখরে কে গো থাইকা থাইকা এই যে ওরে বর্ষি বাইতে যাহো রে লকিন্দর সহায় হন বান্দার কাটে রে ওরে पंते मेला दिल रे ओरे बाबा मायर दुआ तो लो काई पंते मेला দাদা বল জন্টু আমি হলাম এই এলাকার মাতাব্বর তুই এলাকার মাতাব্বর ইয়েস নো তাই নাকি ইয়েস নো ইয়েস নো মানে ঠিক আছে আমি তোর তো ইংলিশ বুঝতে পারছি না হাউ আর ইউ এক্সকিউজ মি জন্টু আমি এগুলো ভাষা আমি বুঝতে পারি না আমার একটা মান সম্মান আছে না শোন আমি তোকে কি বলেছি এই জায়গাটুকু অনেক ময়লা পড়েছে তার জন্য এই জায়গাটুকু ভালোভাবে পরিষ্কার করে দিবি আমি এখানে বসে মনের মতো বসি বাবু দাদা আজকে আমনে কাটুন গা আমি কাটবো হ্যাঁ ঠিক আছে দেখতে তো কাদা তোমার পিছন দিয়ে যাই জান এজেন্ডা ঘুরিয়া জানি যা ঠিক আছে তুমি ওদিকে ঘুরো আচ্ছা আমি বসি খুলি ওহো মোর জন্টু পাইছিলেন কি পেয়েছিলাম সরকারিয়া গুয়াডা জন্টু ভাই মন চাইলো হ্যাঁ ভাই মারলেন এ জন্টু এটা কি বলিস আমি তা কইছি আমি তোকে বাড়ি দিয়েছি ওইটাই তো কইছি শোন আর কোন হানে জায়গা পাই না খালি এই যে নু মারুন আমি তোকে যে বললাম এগুলা কাজ আমি কখনো করিনি তাই বলছি কি আজকে কাজটা করে দেখাই দে তা তোকে আমি এরপর আর কখনোই বলবো না আজকে যে দরুন এটা হাতে নিতে হবে আজকে দেখাই তোমার জীবনে আমারে কবেন না আচ্ছা ঠিক আছে ভগবান আমি আইতাছি দুলা ভাগ কর গো তোমার পাগলা ফুলাটার দেই খাই কইছে এ জটু কি হইছে নির্ছিদ দাদা ইনু ঝুক আছে দেখ কল শানমন্দার ঘাটে কখনোই ঝুঁক নেই কামু মারলো কি এতালি নুগা এটা তোর মনের বল ধারো না বুঝতে পেরেছিস ওই যে আটকি গো যত চালু করে কাজটা করে দে
জটুদা তুমি এটা কি করলে ফুট করছি এভাবে যে জায়গা পরিষ্কার করে আজকে আমি প্রথম দেখলাম আমি জীবনে হাত ভিজাম না পাও ভিজাম না সর্দি নাকব কেমন করে এজন্য নিয়ত করছি এই যে মুরা ভিজামু হ্যাঁ আর মনে করেন মাঝে মাঝে মুলাদা ভাত খামু আর থাইকা থাইকা এই যে পেরুত আসামি দরবার যায় খালি ফিরে আহি তোর তুই আমার বুদ্ধি দি তুই বুদ্ধি দিছি না আমার বুদ্ধি নিয়ে হনকা কয় কি আসামি মনে করেন যে থানা যাই পরে আসামি জানা গে না থানা নুইয়া যায় বেকল থানা নিয়ে কখনো আসামি বাড়িতে যাওয়া যাবে যায় শোন জায়গা তো পরিষ্কার হয়েছে না হ্যাঁ তাহলে আমি তোকে মাছের আদার কিনে দিয়েছি ওই মাছের আদারটুকু আমার বসিতে গেঁথে দে সর্বনাশ আদার তো মনে করেন রাগ উচ্ছাল খাই দিয়েছি আমি তো আমার বাইরে মনে করো যে ফেতা ফেতা করে জন্টু কি ভাবছিস আজিবে কি ছেলগন মুর জীবনে আমার আজিবে কি ছেলগন মুর জীবনে মিলনের এই জন্তু আমি তোকে মাছের আদার দিয়েছি তুই গান গেয়ে গিয়ে ওদিকে চলে যাচ্ছিস ব্যাপারটা কি আদা নাই আদা নাই মানে ওই যে মা কইলো মাছের যাবার দিব না হ্যাঁ বলেছিল আমি মনে করছি মাছের যাওয়াবো না তারপর আদার বানাইছি 3 কেজি মধু নিয়া আর ঘি দিয়া হ্যাঁ এত সুন্দর করে বানাইয়া থুইছি দেই যে মরা দুই লা পীর ভাই বাবা গুনা নাই ইন্দ্রে খাইতাছে তারপর কি করেছিস আমি কইছি আদার বানাইছি আমি তোমরা খাবা হ্যাঁ এত মাংনা না তারপর আমার আগুর ছাল খাম ছাদা বাবা গুনা খাইয়া লাইছি দুই লা পীর ভাই সহ পীরবাগ সহকারে হ্যাঁ খাইছি বাহ কি বেশ সুন্দর একটি কাজ করেছিস বাড়াই করছি না গো তাই জন্টু কি হবে জানিস কিছু হবে না কিছু হবে না তোর পেটে মেদে যে পিঁপড়ায় বাসা বাঁধবে দেনে ওমু বাড়া দিমু বাড়া নিবেন না যে মিডিয়া বাজারা তারপর কি হবে জানিস কি হবে সেখানে ডিম দিবে এলা খালি যে বয়স ডিম খামু তাই বুঝতে পেরেছি ওকে দিয়ে ভালো একটি কথা বলতে হবে কিছু কিছু কইলে জন্টু কও শুন তারপরে কি হবে জানিস কি হবে তোর পেড়ের নারী বুড়ি সবগুলো কুপিয়ে কুপিয়ে খেয়ে ফেলবে কি হয়েছে এ জন্টু এ জন্টু ও বাই এ জন্টু কি হয়েছে কামড়াই দেয়নি দেখছেন শোন আমি তোর সাথে মজা করেছি আমি মানে বাপ ধরছিলাম তুই কান্দিস নি নো নেভার ডিসপ্লে ডাউন জন্টু জিজির করে তোকে তো এখনো দেখা যাচ্ছে কান্দা কান্দা বাপ আমার চেহারাই বা তোর চেহারাই বা ইয়েস নো বুঝতে পেরেছি জন্টু আদার কি কিছু নি এ দুলা আছে খাদ কোন জায়গায় রাখছিস ফ্রিজে গন ফ্রিজে আচ্ছা ঠিক আছে ফ্রিজতে ভাই কর জন্টু দাদা ওটা কি এ তাড়াতাড়ি নাও আরে ওটা কি আগে বল আরে আদার বাজ কাটা আটা করে জন্টু এটা কি ফ্রিজ হ্যাঁ এটা ফ্রিজ ফ্রিজ ওই ফ্রিজে কি কি রাখিস এটা কি ফ্রিজ জানুন কি ফ্রিজ টলমল হ্যাঁ টলমল ওয়ালটন বলটন একটা মার দেব ওয়ালটন ওয়ালটন হ্যাঁ এখন হয়েছে কিছুটা এটা এই যা 32.5 সেফটি আচ্ছা বুঝতে পেরেছি ওই ফ্রিজে কি কি রাখো সেটা বল এই ফ্রিজে মনে করেন যে আম কাঠ জাম কাঠ বাগান কাঠ সেগুন কাঠ গজারি কাঠ বেল কাঠ এগুলা কখনো ফ্রিজে রাখা যায় এগুলা মাইসে থয় না আমি তুই মাইসে থয় না তুই থস আমাদের জায়গা বেশি শোন ওই ফ্রিজে কিন্তু আবার জিগল মাগে রাখিস না দূর ওই যে যে কাকু আস্তাছে নেছিলেন না এদিন কে নেছে না কেবলই মনে করেন যে করছে কি সাত হাত দেবার চাপাই না ছালে বাকিরে গুছাইয়া এনু থুইছি
আবার যে এই চা পাইছি এটা কেসরা যে মারলুরে ভাই কম বেশার গরম হয়ে গেছে ভাই আচ্ছা বুঝতে পেরেছি আদার কি কিছু না তুই তুই গা বাগুন তুই তুই গা পান পাতা তুই তুই গা নিষেধ নাই আচ্ছা ঠিক আছে তোর সাথে কথা বলে আমি পারবো না বসে আদাটুকু গেতে দে আজকে আই যে মাছ ধরলে ধরিস না ধরলে না কইরা দিস টন্টু থালা বসি জীবনে কথা বলে কিন্তু মাছ ধরবে না আমি নিশ্চিত থালা বসি